वेलकम बैक टू माय चैनल आई होप यू ऑल आर एब्सोल्युटली फाइन। तो এখন বাজে 12টা নানা আমি এখন ঘুম থেকে উঠি। ইনফ্যাক্ট আমি ঘুমাইনি মানে সারা রাতটি রাত্রিটা কি আর সারা রাত আমি ওয়েব সিরিজ দেখে গেছি। এন্ড রাত সকালবেলা 5:30টার সময় ভাবলাম যে না আমি আর ঘুমাবো না, কারণ ঘুমালে আমি আবার রাত্রেবেলা ঘুমাবো না। এই করে করে আমার চোখের তলা দেখছো ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। তো আমি এটা চাই না। এই জিনিসটা গত 3-4 দিন ধরে হয়ে যাচ্ছে আর এই 3-4 দিনে আমি 3টে ওয়েব সিরিজ শেষ করেছি। টোটাল 6টা সিজন আমি দেখেছি অ্যান্ড 3টে ওয়েব সিরিজ আমি কমপ্লিট করেছি। বুক ঠুকে গর্ব করে বলতে পারি আমি বীরত্বের কাজ করেছি। তো ফার্স্ট যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ফার্স্টেই লস্ট ইন স্পেস রয়েছে। এভরি প্রবলেম হ্যাজ সলিউশন, সো এ কাইন্ড অফ থিং। এটা দেখলে তোমার আই থিঙ্ক তোমার সব যেই প্রবলেমে তুমি থাকো না কেন ওভারকাম করার চেষ্টা করবে। অ্যাটলিস্ট কোনোদিনও কখনো নেভার গিভ আপ এই কথাটা তুমি বুঝতে পারবে ওয়েব সিরিজটা দেখে। সেকেন্ডলি আমি দেখেছি স্ট্রেঞ্জার থিংস, একটু আলাদা টাইপের বাট খুবই ভালো হয়েছে। পুরোপর মানে পরপর কন্টিনিউয়াসলি ফার্স্ট সিজন থেকে 3 নম্বর সিজন পর্যন্ত কন্টিনিউয়াসলি উইদাউট এনি গ্যাপ আমি দেখে গেছি। আর কালকে মানে আজকে রাত্রেবেলা আমি দেখলাম হচ্ছে ওটা কি যেন ছিল হাসমুখ, যাই হোক ওইটা একটা সাইডে রাখলাম। ওয়েব সিরিজ তোমরা দেখে নেবে আশা করি, খুবই ভালো লাগবে তোমরা দেখলে। আর তারপরে যেটা বলছিলাম সকালবেলা ঘুম থেকে, সরি আমি তো ঘুম থেকে উঠি মানে আমি তো ঘুমাইনি ইনফ্যাক্ট। তো আমি সকালবেলা ভাবলাম ভোরবেলা আবার ঘুমিয়ে পড়বো, তার থেকে যাই একটু বাজার করে নিয়ে আসি। মানে আমি একটু বাজারে গেছিলাম, মা বাবা তো দেখে খুব খুশি হয়ে গেছে কারণ বাবাই যায় অল টাইম বাজার করতে। তো যাই হোক, তো একটু বাজারে গেছিলাম, বাজার করলাম, করে এসে অনেকদিন পর গেস ওয়াট আমি খাবার তৈরি করেছি, মানে খাবার তৈরি করেছি চাউমিন, মানে একটু ব্রেকফাস্ট মানে মা বাবাদেরকে একটু চমকে দেওয়ার জন্য একটু করেছি। হ্যাঁ, আমার বোন আমাকে অনেকটা হেল্প করেছে অবভিয়াসলি। এরপর আমি ভেবেছি একটা জিনিস বানাবো, সেটার জন্য আমার মা আমাকে হেল্প করছে। মানে আমি বলছি আজকে একটা এটা মানে একটা ফুড ব্লগ হতে চলেছে, বাট কী বলবো। তো আইটেমের মধ্যে আসছে ফার্স্ট গার্লিক নান, যেটা আমার নাওয়াডেজ খুব ফেভারিট হয়ে গেছে, মানে রেস্টুরেন্টে খেয়ে খেয়ে আর রেস্টুরেন্টকে খুব মিস করছি, আর খুব মিস করছি। গার্লিক নানের কথা মনে পড়লেই সেরে পাঞ্জাবের কথা খুব মনে পড়ছে। অ্যান্ড সেকেন্ড আইটেম ইজ চিকেন দো পেঁয়াজা, যেটার অলরেডি আমার মা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। মোস্ট অফ দ্য হার্ড পার্টসগুলো মাই মানে করে দিচ্ছে, মানে ডেফিনেটলি যা বলে, বাদ বাকিটা আমি একটু চার্জ দিয়ে দেবো, ওইটা বলে দেবো, তারপরে এটা আমি রান্না করছি। দেখো আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা বলবো না যে আমি একা করছি, কারণ আমি যেটা করতে পারবো না সেটা তো স্বীকার করতে হবে না। তো আমি একা করছি না, মা আমাকে হেল্প করছে, মা মোস্ট অফ দ্য হার্ড পার্টসগুলোই মাই করে দিচ্ছে, মানে আমি একটু লাস্ট জাস্ট টাচ আপ দেবো অ্যান্ড আমি বলবো এটা আমি রান্না করেছি। ঠিক আছে মা, ডিল। আর ওইদিকে চিকেনটা ম্যারিনেট করার জন্য রেখে দেওয়া হয়েছে সকাল সকাল, যেই ড্রেসটা পরে ব্লগ করছি। মা তুমি কোনোদিন দেখেছো এই কোনো ব্লগারকে এরকম ড্রেস পরে ব্লগ করতে? আরে আমি সবসময় এমনি একটু তোমাদেরকে আর দেখা দাও না কী পরে দেখছি, তোমার লজ্জা পেয়ে যাবে। একদম ঠিক করছিস। এবার যুদ্ধক্ষেত্রে নামার পালা, একুশি খুনতে নিয়ে আয়। Of this nut.
darling, of course. My touch না দিলে আলটিমেটলি এটা কমপ্লিট হতো না, সেটা সবাই জানে, গোল গোল হয়ে যায়। কিন্তু তার মধ্যে অর্ধেক আমি আর আমার বোন আমরা যুদ্ধে জিতেছি না। যারা প্রফেশনাল এই ব্যাপারে তারা তো হবেই ঠিকঠাক, মানে তা বলে বাড়ির যে একটা স্বাদ থাকে না লকডাউনে বসে। হ্যাঁ কি বলছে মাম? বলছি লকডাউনে বসে বাড়ির যে একটা খাবার, মানে মনে হচ্ছে রেস্টুরেন্টের খাবার খাচ্ছি। খেয়ে নি তারপর কথা বলছি। পেটটা লেভেলের ভরে গেছে, আর রান্নাটা তো খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, বিকজ মায়ের ছোঁয়া ছিল ওইটাতে, মোস্ট অফ দ্য পার্ট মা হেল্প করে দিয়েছে। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। অনেকদিন ধরে এই বাইরে খেতে খুব ইচ্ছা করছে, আর থ্যাংকস টু লকডাউন যে আমি বাইরে খাবার খেতে পাচ্ছি না, কারণ বাইরে খাবার খেলে আমার আবার ওয়েটটা বেড়ে যাবে। তো সেখানে কম্প্রোমাইজ করছি, একটা ভালো কম্প্রোমাইজ। দেখো বস, আমি তো আর প্রফেশনাল শেফ নই, তো যেটুকুনি হয়েছে বস আমার বোনের মায়ের, আর লাস্টে বাবা আমাকে হেল্প করেছে নানটা বানানোর জন্য, বিকজ নানটা বস আমি একদমই পারছিলাম না, আমি একটাই জাস্ট করেছি, তারপরে বাবা আর মাই করেছে, আমি পারছিলাম না। তো এই ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, ছোট্টখাটো একটা ফুড ব্লগ টাইপের ব্লগ হয়ে গেছে আজকে। অ্যান্ড আর তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি জানি এর আগে আমি একটা কথা বলেছিলাম যে এই ব্লগটা অন্য একটা ব্লগ হবার কথা ছিল, বাট হয়নি। এই যে আমি সিরিজও, এই সব দোষ হচ্ছে ওয়েব সিরিজগুলো, মানে কী বলবো, মানে ওয়েব সিরিজগুলো একবার যদি দেখতে শুরু করো বস, সেখানে তুমি না পুরোপুরি না দেখে থামতে পারবে না। তো আমি আর মানে মোড়কে স্থির করে নিয়েছি, আমি আর দেখবো না। দেখছো ওই চোখের তলে কী, মানে চোখের তলে ডার্ক সার্কেল হয়ে গেছে রাত জেগে জেগে, সুতরাং আমি আর রাত জাগছি না। তাই জন্য আজকে আমি সারাটা দিন ঘুমাইনি, কাল থেকে টানা এখনও পর্যন্ত আমি জেগে রয়েছি, একটুকু ঘুমাইনি, ঠিক আছে। তো চেষ্টা করছি আমি কালকে ওইটা শ্যুট করবো, শ্যুট করে নেক্সট দিনে আপলোড করবার। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা ভালো করেই জানো, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সাবস্ক্রাইব করতে হবে। ফ্রি একটা জিনিস ফ্রিতে তোমরা করতেই পারো, বাস একটু একটা জাস্ট হালকা করে ক্লিক করলেই আমার একটু ভালো লাগে, ব্যাপারটা একটু ভালো লাগে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বিবং বিব্রিজে, বাই। মিষ্টি না খেলে পুরোপুরি ব্যাপারটা জমে না।